Love Zihat Kaisa Cocktai as a many Hakotrash Baluya Kofia, Aboni Piljagma Ashake Banka, Hastevo Aboni Perbong Nuxaglia, Abahai Jora, Hatar Hani as a Jag A Cocktai, Kaisawana Mashija Kotor Zinzal Mantubi, Lukurongibus Kango Bus as a Kinish Haka Keran Kola, Eba Tripura Lukumantai, Motani Comptine Keran Kola, Prusro Tom Rai Bormon. যারা বলেন আমাদের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি আমরা বিদেশি ছোঁয়া থেকে বর্জন নিজেদের ছড়িয়ে 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 রাখব তারা কিন্তু নিজেদের অজান্তেই বিদেশি শব্দ চয়ন করে একটি নতুন শব্দ বন্ধ তৈরি করেছে লাভ জেহাদ এখানে কিন্তু তাদের সেই খাঁটি ভারতীয়ত্ব থাকে না এবং এই যে লাভ জেহাদ শব্দ বন্ধটি আজকে একটা বিপজ্জনক চেহারা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমরা কিন্তু এই লাভ দেয়া শব্দের সাথে এই শব্দ বন্ধের সাথে খুব বেশি দিন ধরে পরিচিত নই খুব সম্ভবত এখন যারা গবেষণা করছেন তারা বলছেন যে 2003-04 সন থেকে এই শব্দ বন্ধটি ব্যবহার করা থানে হিন্দু তংথাতে মহাত্মা গান্ধীনি কগ্ন খোসায় হদা হামকরাই সামংতানে পাঞ্চলে পর্থাচার্য শাখা মহাত্মা গান্ধী আজীবন লড়াই করেছেন হিন্দু ধর্মের যে সহিষ্ণুতা আছে তার জন্য উনি দক্ষিণ আফ্রিকায় গেছেন সেখানে উনি হিন্দু ধর্মের প্রচার করেছেন তার যে হিন্দু ধর্মের কতটা সহিষ্ণুতা আছে অন্য ধর্মকে সে কখনো নিছক ধর্ম বলে উপেক্ষা করেনি অন্য ধর্ম বলে আমার নিজের ধর্মকেই খালি আমি পছন্দ করব অন্য ধর্মকে ঘৃণা করব এটা কখনো হিন্দু ধর্ম করে না সেটাই প্রচার করেছেন মহাত্মা গান্ধী এবং দাঙ্গা থেকে মানুষকে মুক্ত করার জন্য তিনি একটা অভাবনীয় ভূমিকা নিয়েছিলেন হিন্দু মুসলমানের সম্প্রীতি রক্ষার জন্য উনি শেষ দিন পর্যন্ত লড়াই করেছিলেন তার জন্য আরএসএস ভেবেছিল মহাত্মা গান্ধী যদি বেঁচে থাকে তাহলে হিন্দু মুসলমানের সম্প্রীতি সারা দেশে ছড়িয়ে পড়বে তার জন্যই ওই আরএসএসের নাথুরাম গডসেকে দিয়ে তাকে Love Zihat Bumuni Ereng Mangte Saya Samuraida Tongtar Kaisakmung Sak Mangte Sak Mantaini Koglam Pandawa Keron Kole Prusutum Rai Vormonte Hoda Hamprani Samungtane Panchele Fortacharjo Abohai Kok Shaka Tripura Bigan Moncho Tripura Sanskritish Homono Kendro Te Jetona Institute for Women's Studies Nilwa Jimumbai Klaisa Koglam Pandawa O Student Health Humbo Pine Narwai Roga Abohai Kok Shaka Bureau Report, News, Vanguard.